হ্যালো ভিউয়ার্স, এই যে বাড়িটা দেখছেন, বাড়িটার মধ্যে দেখছেন যে ফল সিলিংয়ের কাজের জন্য ফল সিলিংয়ের যে চ্যানেল অ্যালুমিনিয়াম পাত্তি, সেই পাত্তি লাগানো হয়ে গেছে। তো এর মধ্যে আমরা আজকে তার ফেলে আপনাদেরকে দেখাবো। দেখছেন ফল সিলিংয়ের টাকচারটা কমপ্লিট হয়ে গেছে, মানে খাঁচাটা কমপ্লিট হয়ে গেছে। এই খাঁচার মধ্যে আমাদেরকে লাইট লাগানোর জন্য বা যে ফল সিলিংয়ের যে লাইট প্যানেল লাইট হয় সেই লাইট লাগানোর জন্য আমাদেরকে পয়েন্টে তার ফেলতে হবে। তো এই দেখছেন তার নিয়ে নিয়েছি, আমি দুটো করে তার একসঙ্গে করে নিয়েছি, মানে নিউট্রাল এবং ফেজ প্রত্যেকটি পয়েন্টে আমরা আলাদা আলাদা করে নিউট্রাল ফেজ নিয়ে নিয়েছি। তো এইভাবে আমরা তারগুলো নিয়ে এই যে পাইপ দেখছেন সাদা স্টিক পাইপ, এই পাইপের মধ্যে ভরে দিয়ে আমরা যেখানে বোর্ড আছে সেই বোর্ডের দিকে আমরা নাবিয়ে নিচ্ছি আগে। তারপরে আমরা প্রত্যেকটি পয়েন্টকে আলাদা আলাদা জায়গায় সেপারেট করে দেব। তো এই নিচের দিকে দেখছেন এখানে বোর্ড আছে, এই বোর্ডের দিকে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর এবারে যে এখানে পয়েন্টগুলো আছে এখান থেকে দেখছেন আর একটা এদিকে যে জয়েন্ট বক্স দেখা যাচ্ছে, ওই জয়েন্ট বক্স থেকে মেল লাইনটাই বোর্ডের মধ্যে আসবে। তো আমরা জয়েন্ট বক্সে মেল লাইনটা আগে পাঠিয়ে দিচ্ছি, দেওয়ার পর আমরা পয়েন্টগুলোকে সেপারেট করে নেব। এই দেখছেন মেল লাইনটা ওখানে জয়েন্ট বক্সে পাঠিয়ে দিলাম, ওখানে টেনে নেওয়া হচ্ছে এবং এখান থেকে ঠেলে দিলে ওখানে পৌঁছে যাচ্ছে। তো মেল লাইনটা ওখানে চলে গেল। এরপর যে পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো একটা একটা করে প্রত্যেকটি পয়েন্টকে আলাদা আলাদা করে দেওয়া হবে। কেননা যখন এই স্ট্রাকচার কমপ্লিটের পর যখন নিচে থেকে বোর্ডগুলো লাগানো হবে তখন কিন্তু এগুলো খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যায়। অনেক সময় ভিতর দিকে থেকে গেলে আমাদের অসুবিধা হয় তারগুলো পেতে। তো সেই জন্য আমরা একটা একটা করে আলাদা করে নেব, করে এক একটা জায়গায় আমরা এই তারগুলোকে ফেলে রাখবো। তো দেখছেন আমরা এখানে আর একটা তার এই যে সাইড করে নিচ্ছি, এটাকে নিয়ে আমরা আর একটা জায়গায় অন্য একটা দিকে ফেলে রাখবো, মানে সরিয়ে রাখবো। এবং বড় যে দুটো তার ঝুলছে এই দুটো তারকে আমরা পাইপের মধ্যে দিয়ে আমরা আর এক সাইডে পাঠিয়ে দেব। তো এইভাবেই আমরা এখান থেকে চারখানা পয়েন্ট বের করেছি, চারখানা পয়েন্টকে আমরা চারদিকে করে দিচ্ছি। যখন বোর্ড লাগানো হয়ে যাবে তখন আমরা এই পয়েন্টগুলো থেকে আরও যদি মনে করি আমরা ধরুন একটা পয়েন্টে চারটে লাইট জ্বলবে, তখন আমরা ওই পয়েন্ট থেকে তার বের করে নিয়ে চারটে জায়গায় আমরা ভাগ করে নেব। তো আমরা এখন শুধু জাস্ট বোর্ড থেকে চারটে পয়েন্ট তুলে নিয়ে আমরা চারটি জায়গায় ফেলে রেখে দিলাম। তো এইভাবে কিন্তু ফল সিলিংয়ের যে ওয়ারিং করা হয়, ফল সিলিংয়ে যে তার ফেলা হয়, এইভাবে ফেলে নেওয়ার পর পরে যখন বোর্ড লাগানো হয়ে যাবে তখন কিন্তু যতগুলো লাইট প্রয়োজন একটা সুইচে তখন করে নেওয়া যাবে। এখন জাস্ট পয়েন্টগুলো জাস্ট ফেলে নিলাম, চারটে কিংবা পাঁচটা পয়েন্ট একটা জায়গা থেকে একটা বোর্ড থেকে তুলে নিয়ে চার পাঁচ জায়গায় ওটাকে সাইড করে ফেলে দিয়ে পরে যখন লাইট লাগানো হবে তখন ওটাকে সেখান থেকে টেনে নিয়ে লাইটে কানেকশান করে দিলে হয়ে যাবে। তো দেখছেন দুদিকে দুটি পয়েন্ট, চারটে পয়েন্ট চারদিকে করে দিলাম। এখানে দেখুন আর একটা ফ্যানের বক্স আছে, সেই ফ্যান বক্স থেকে আরও কতগুলো পয়েন্ট আমরা ওই বোর্ডের মধ্যে নিয়ে চলে যাচ্ছি এখান থেকে। তারপর আমরা এখান থেকে ফের ডিভাইড করে দেবো পয়েন্টগুলোকে। তো আগে আমরা বোর্ডের মধ্যে নিয়ে চলে যাচ্ছি, পাঁচখানা পয়েন্ট আমরা এখানে নিয়েছি, পাঁচখানা পয়েন্টকে আমরা এখান থেকে বোর্ডে পাঠিয়ে দিচ্ছি। জয়েন্ট বক্সে বেরিয়ে গেছে, ওখান থেকে আমরা টেনে তারটাকে নিচের দিকে নাবিয়ে নেব। এরপর আমরা এখান থেকে পয়েন্টগুলোকে আলাদা আলাদা জায়গায় সাইড করে সেপারেট করে দেব। ফ্যানের জন্য একটা পয়েন্ট থাকছে এবং ফ্যানের সাইডে লাইটিংয়ের জন্য একটা পয়েন্ট এবং আরও যে তিনটি পয়েন্ট আছে তিন দিকে তিনটি পয়েন্টকে আমরা সেপারেট করে পাইপের মধ্যে দিয়ে সাইড করে দেব। এই যে দেখছেন পাইপের মধ্যে তারটা ভরে দেওয়া হচ্ছে, ভরে দিয়ে আমরা এটাকে একটা সাইডে পাঠিয়ে দেব। এই যে দেখছেন আমরা একটা সাইডে এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটাকে পাঠিয়ে দেওয়ার পর পয়েন্টের তারটা ওখানে বেরিয়ে থাকবে, যখন বোর্ড লাগানো হয়ে যাবে তারপর আমরা ওই পয়েন্ট তারটা থেকেই যতগুলো লাইট আমরা প্রয়োজন দুটো তিনটে চারটে আমরা ওই পয়েন্ট থেকেই জ্বালিয়ে নিতে পারব। একটা করে গিট দিয়ে রাখা হচ্ছে যাতে কোনো রকম টানাটানি হলে তারটা বা পাইপটা বেরিয়ে চলে না যায়। এইভাবেই আমরা তারগুলোকে সব ফেলে নিচ্ছি। এটা একটি রুম, ছোট্ট একটা রুম, রুমের মধ্যে দশখানা পয়েন্টের কাজ, দশটা পয়েন্ট আমরা এখন ফেলে নিচ্ছি। পরবর্তীতে যখন বোর্ড লাগানো হয়ে যাবে তখন আমরা এই পয়েন্টগুলো থেকে আরও কিছু লাইটের জন্য আমরা তার বের করে নেব।
তো দেখছেন তিন দিকে তিনটি পয়েন্টকে আমরা তিন দিকে তিনটি পয়েন্ট আমরা আলাদা করে সেপারেট করে ফেলে দেওয়া হচ্ছে এবং ফ্যানের জন্য একটা পয়েন্ট ফ্যানের পাশে আর একটা লাইটিংয়ের জন্য একটা পয়েন্ট আমরা ছেড়ে রাখলাম তো আমরা পয়েন্টগুলোকে সাইড করে দিয়ে আমরা সেপারেট করে দিলাম পাঁচখানা পয়েন্ট আমরা একটা জায়গা থেকে পাঁচ জায়গায় আমরা ভাগ করে দিলাম এরপর আমাদেরকে এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে সেটা আমরা আরেকবার তারটা খুলে বের করে নিচ্ছি বের করে নিয়ে আমরা এর মধ্যে আরও দুটি তার আমাদেরকে দিতে হবে যেটা এসির জন্য আর কি এসির তারটা আমাদের ফেলা হয়নি প্রথম তো সেই জন্য আমরা ওই তারটা বের করে নিয়ে এর মধ্যে দুটি 2.5 তার ও একটি আর্থিংয়ের জন্য একটা তার আমরা দিয়ে আবার পুনরায় ওই তারটাকে পাইপের মধ্যে ভরে নিচ্ছি এটা প্রথমবার আমাদের মিস্টেক হয়েছে সেই জন্য আমরা তারটাকে বের করে নিয়েছিলাম বের করে নিয়ে আবার ওই তারের মধ্যে তার দিয়ে আমরা পাইপের মধ্যে ভরে নিচ্ছি দেখুন এখানে জয়েন্ট বক্সে তারগুলো বেরিয়ে গেছে পুরোপুরি টেনে আমরা বোর্ডের নিচে নামিয়ে নিলাম এরপরে যে এখানে এসির পয়েন্ট আছে দেখছেন এখানে একটা 2 মডেল আর GI লাগানো রয়েছে তো এইখানে আমাদেরকে তারটা নিয়ে আসতে হবে তো আমরা এখান থেকে একটা পাইপ লম্বা করে ফেলে দিচ্ছি দিয়ে ওর মধ্যে আমরা তারটা ভরে দেব দেখুন তারটা এখানে বেরিয়ে পড়েছে এরপর আমাদেরকে তারটা ওই জিআই বক্সের মধ্যে নিয়ে চলে আসতে হবে তো এই দেখছেন জিআই বক্সে আমরা তারটাকে নিচের দিকে নামিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে বেরিয়ে পড়েছে তারটা তো এসির জন্য আমাদের তারটা এসির তারটাও আমরা ভরে নিলাম পাইপের মধ্যে এরপর আমাদেরকে জয়েন্ট বক্স থেকে নিচের দিকে যে বোর্ডটা আছে সেই বোর্ডের মধ্যে আমাদেরকে তারটা পাঠিয়ে দিতে হবে তো আমরা বোর্ডের মধ্যে তারটা পাঠিয়ে দিচ্ছি নিচের দিকে এই যে দেখছেন এখানে তারটা বেরিয়ে এসছে আমরা টেনে নিচ্ছি সব পয়েন্টের তারগুলো এবং মেন লাইন এবং এসির জন্য যে তারটা ফেললাম সব তারগুলো আমরা বোর্ডের মধ্যে নিয়ে চলে এলাম আমি পুরোপুরি আপনাদেরকে দেখিয়ে দেবো তারগুলো পুরো কাজটা একবার দেখে নেন আমরা এখান থেকে পয়েন্টগুলো একটা জায়গা থেকে পাঁচটা পয়েন্ট বের করেছি একটা ফ্যানের জন্য এবং ফ্যানের পাশে একটা লাইটের জন্য এবং তিনটি পয়েন্ট আমরা তিন দিকে ভাগ করে দিয়েছি এসির পয়েন্টটা আমরা এখান থেকে বের করে নিয়ে এসির যে 2 মডেলের GI লাগানো রয়েছে সেখানে পৌঁছে দিয়েছি এবং এটা জয়েন্ট বক্স থেকে নিচের দিকে বোর্ড আছে এবং এসির পয়েন্টটা আরেকবার দেখে নেন আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে এই যে দেখছেন এসির পয়েন্টটা এখানে আছে এখান থেকে আরেকটা যে ফ্যান বক্স লাগানো আছে সেখান থেকে দেখুন আমরা পাঁচখানা পয়েন্ট বের করে নিয়েছি পাঁচখানা পয়েন্টকে আমরা পাঁচ দিকে ভাগ করে দিয়েছি পরবর্তীকালে আমরা এটাকে আবার যখন লাইট লাগানো হবে আমরা ওই পয়েন্ট থেকে আরও তার জুড়ে আমরা বের করে নিতে পারবো এবং এখানেও নিচের দিকে একটা বোর্ড 12 মডেলের GI একটা লাগানো রয়েছে সেখানে আমরা তারগুলো বের করে নিয়েছি এখানে একবার দেখে নেন এখানে মেন লাইন এটা হচ্ছে মেন লাইনের তার বোর্ডের মধ্যে এগুলো হচ্ছে পয়েন্টের নিউট্রাল যে কটা পয়েন্ট ফেলেছি সেটা নিউট্রাল এবং এগুলি হচ্ছে পয়েন্ট আমরা নিউট্রাল এবং পয়েন্ট দুটোকে আলাদা করে আমরা ভাগ করে টেপ করে রেখেছি এদিকেও সেরকমভাবেই আমরা করে রেখেছি জয়েন্ট বক্স দেখছেন জয়েন্ট বক্সের নিচে মেন বোর্ডটা আছে এই বোর্ডের মধ্যে দেখেন এটা হচ্ছে এসির জন্য মেন লাইনটা এবং এটা বোর্ডের মেন লাইন নিউট্রাল ফেজ বডি আর্থ এবং এগুলি হচ্ছে পয়েন্ট এর নিউট্রালগুলো আমরা বোর্ডের মধ্যে নামাইনি জয়েন্ট বক্সে জয়েন্ট করে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন